ফ্রেন্ডস, আজকে আমরা আলোচনা করব ট্রান্সফরমার, যেটা একটা ইলেকট্রিক্যাল মেশিন। ঠিক আছে, এবার তোমরা নিশ্চয়ই তোমাদের বাড়ির আশেপাশে কোথাও ট্রান্সফরমার দেখেছো। এবার ট্রান্সফরমার মানে ট্রান্সফরমার জিনিসটা কী? ট্রান্সফরমার হচ্ছে একটা স্ট্যাটিক ডিভাইস। স্ট্যাটিক ডিভাইস বলতে কী বলেছে, যেমন তোমরা যদি জেনারেটর বা মোটর দেখে থাকো, তার মধ্যে কী একটা মানে ঘূর্ণন হয়, রোটেশন হয়, ওই জিনিসটা এই মেশিনের ক্ষেত্রে থাকে না। ঠিক আছে, এবার ট্রান্সফরমার বেসিক্যালি কী পারপাসে ইউজ করা হয়, ওটা আমাদের ইলেকট্রিক্যাল এনার্জি ট্রান্সফারের ক্ষেত্রে আমরা ইউজ করি। এবার কথাটা হচ্ছে কি, যে ট্রান্সফার যখন করছি নির্দিষ্ট কোনো একটা জায়গা থেকে আমি ওই মানে এনার্জিটা নিচ্ছি, কোনো একটা জায়গায় আমরা ওই এনার্জিটাকে দিচ্ছি, এরপরে কী হয় যে আমাদের মানে কারেন্টের একটা ফ্রিকোয়েন্সি থাকে, ওই ফ্রিকোয়েন্সিটা আমার দুটো জায়গায় যাতে সেম থাকে। তোমরা যদি এই ডায়াগ্রামটা দেখো, তোমাদের এখানে দেখতে পাবে যে এই যে মানে সাইনটা, এটা হচ্ছে আমার এসি মানে অল্টারনেটিভ কারেন্টের সাইন। ঠিক আছে, এটা এই যে জিনিসটা দেখতে পাচ্ছ, এই যে জিনিসটা হচ্ছে, এটা আমার বলা হয় ট্রান্সফরমারের কোর। এই জিনিসটা আমার মানে কোরটা মানে বেসিক্যালি আয়রন বা সিলিকন স্টিল এই জাতীয় মেটেরিয়াল দিয়ে তৈরি করা থাকে। এবার এই সাইডটা, এই সাইডটাকে আমরা বলি প্রাইমারি সাইড, এই সাইডটাকে বলি আমরা সেকেন্ডারি সাইড। ঠিক আছে, এবার এখানে দেখতে পাচ্ছ আমরা প্রাইমারি সাইডটাকে এসি সাপ্লাইয়ের সাথে কানেক্ট করেছি। কারেন্ট করার ফলে কী হচ্ছে, এখানে একটা কারেন্ট ফ্লো করছে আমার ট্রান্সফরমারের দিকে, মানে ট্রান্সফরমারের দিকে আমার একটা কারেন্ট ফ্লো করছে, এটাকে আমরা আই ওয়ান দিয়ে ডিনোট করছি। এবার ট্রান্সফরমারের ভেতরে কী হয়েছে, প্রাইমারি সাইডে কিছু কোনো একটা নির্দিষ্ট সংখ্যায় তার জড়ানো থাকে, যেটা আমরা নাম্বার মানে একটা নির্দিষ্ট নাম্বার অফ টার্নস থাকে আমার এখানে। এবার কী হয়, যখন এই কারেন্ট আমার এই তারের মধ্যে দিয়ে ফ্লো করতে থাকে, তখন আমরা কী হয় একটা ইনডিউসড ইএমএফ জেনারেট করে। ঠিক আছে, এবার ওই ইনডিউসড ইএমএফ ফলে একটা ফ্লাক্স জেনারেট করে। এবার ফ্লাক্স যদি তোমরা জানো যে ফ্লাক্সটা কী, যেটা আমার ম্যাগনেটের মানে ম্যাগনেটের ভেতর দিয়ে ফ্লো করে, ওই জিনিসটাকে আমরা ফ্লাক্স বলি। এই জিনিসটা কী বললাম যে আয়রন বা সিলিকন স্টিল দিয়ে আমার তৈরি। এবার এর সাথে যখন আমি কারেন্টের তারটাকে জড়াচ্ছি, ঠিক আছে, তখন এটা কি আমার একটা কৃত্রিম ম্যাগনেট হিসাবে একটা কাজ করছে। এই তখন কী হয়, এই ম্যাগনেটের ভেতর দিয়ে আমার ফ্লাক্সটা ফ্লো করতে থাকে। এই সাইডটা আমরা যখন প্রাইমারি সাইড বলছি, এই সাইডটাকে আমরা বলি হচ্ছে সেকেন্ডারি সাইড। সেকেন্ডারি সাইডেও সেম সেই রকম একটা নির্দিষ্ট সংখ্যায় তার জড়ানো থাকে। এবার যখন এই ফ্লাক্সটা আসে, ফ্লাক্সটা এসে কী করে, এই টার্নগুলোকে আমার কাট করে। কাট করার ফলে কী হয়, একটা এখানেও আমার একটা ইনডিউসড ইএমএফ জেনারেট হয়। ওই ইনডিউসড ইএমএফ ফলে এই দিকে যে মানে সার্কিটটা দেখতে পাচ্ছ, এখানে আমার এই সার্কিটে একটা লোড কানেক্ট আছে। লোড বলতে যেগুলো আমাদের বাড়ির ধরে নাও মানে বাল্ব বা টিভি, ফ্যান, এসি, এগুলোকে আমরা লোড হিসেবে ধরছি। এবার এই কারেন্টটা এসে কি এই লোডের থ্রু দিয়ে ফ্লো করছে, দিয়ে আবার এই পাতে ফিরে আসছে। ঠিক আছে, এই কারেন্ট এখানে ফ্লো করার ফলে আমাদের বাড়ির যেগুলো মানে ইলেকট্রনিক্স, যেগুলো গ্যাজেট বা ইলেকট্রনিক্স যে ইকুইপমেন্টগুলো, ওগুলো কাজ করছে। এবার হচ্ছে তোমাদের যেটা বললাম যে প্রথমে ফ্রিকোয়েন্সি, কারেন্টের ফ্রিকোয়েন্সিটা, ফ্রিকোয়েন্সি বলতে এই জিনিসটা বোঝাচ্ছে। ফ্রিকোয়েন্সি এখানে তোমরা দেখতে পাচ্ছ একটা নির্দিষ্ট টাইমের মধ্যে একটা নির্দিষ্ট মানে টাইমে একটা নির্দিষ্ট মানে এসিটা মানে এসি কারেন্টটা আমার, এসি কারেন্ট বলছি, অল্টারনেটিভ কারেন্টটা আমার একটা নির্দিষ্ট টাইমের সাথে সাথে ইনক্রিজ করতে করতে একটা পিক ভ্যালু মানে একটা হায়েস্ট ম্যাক্সিমাম ভ্যালু মানে অ্যাচিভ করছে। ওই কী হয় কি, তারপরে কী হয় যে ওই টাইম কিছু তারপরে টাইমের সাথে সাথে কী করে, এটা আমার এটা নিচের দিকে ডিক্রিজ করতে থাকে, দিয়ে আবার নেগেটিভ সাইডে এসে নেগেটিভ সাইডে একটা পিক ভ্যালু অ্যাচিভ করে। এই আমরা এই ওয়েবফর্মটাকে আমরা সাইনোসয়েডিয়াল ওয়েবফর্ম বলি। সাইনোসয়েডিয়াল ওয়েবফর্ম বলতে তোমরা যদি সাইনের মানে ওয়েবফর্ম দেখো, সাইনের ওয়েবফর্মটা ঠিক এই ধরনের ওয়েবফর্ম হয়, যেটা সময়ের সাথে সাথে ইনক্রিজ করে, আবার কিছুটা সময় পরে ডিক্রিজ করে, আবার নেগেটিভ সাইডে একটা মানে ম্যাক্সিমাম ভ্যালু অ্যাচিভ করে। এই জিনিসটা আমার হচ্ছে একটা সাইনোসয়েডিয়াল ওয়েবফর্ম। সাইনোসয়েডিয়াল ওয়েবফর্মে কী হচ্ছে, এই এই পজিটিভ সাইড আর এই নেগেটিভ সাইড দুটো মিলে একটা আমার সাইকেল, এই সাইকেলটা একটা সাইকেলটা কমপ্লিট মানে হচ্ছে যে ওটার জন্য একটা আমার নির্দিষ্ট টাইম লাগছে। এবার ওই রকম এইরকম 50টা সাইকেল আমার এক সেকেন্ডে কমপ্লিট হয়, ওটাকে আমরা বলি ফ্রিকোয়েন্সি। এবার ফ্রিকোয়েন্সিটা যদি আমি তোমাদের এই মানে ট্রান্সফরমার এতে দেখাই, দেখো এখানে আমার একটা সোর্স আছে, কারেন্ট সোর্সের থ্রু একটা কারেন্ট বেরিয়ে এই টার্নের মধ্যে ফ্লো করে আমার এই সোর্সে আবার ফিরে আসছে। এটা হচ্ছে আমার এই পজিটিভ সাইডটা।
সে এবার নেগেটিভ সাইডের অনুযায়ী এই সোর্স থেকে আবার কারেন্ট এদিক দিয়ে ফ্লো করে আবার এই সাইড হয়ে এই সোর্সে ফিরে আসবে, এই টোটালটাকে বলা হচ্ছে তখন আমার একটা সাইকেল। এইরকম কারেন্ট একটা এক সেকেন্ডে 50 বার এরকমভাবে ফ্লো করে এখান থেকে এই সাইডে আসবে, এই সাইডটাকে ফিরে গিয়ে এই মানে সোর্সে এই সাইডে ঢুকবে, এরকম 50টা সাইকেল আমার কমপ্লিট করে ফ্রিকোয়েন্সি। যদি আমরা ট্রান্সফরমারের কনস্ট্রাকশনের বেসিসে ট্রান্সফরমারকে দেখতে চাই, বেসিক্যালি আমার 3 ধরনের ট্রান্সফরমার হয়, কোর টাইপ ট্রান্সফরমার, সেল টাইপ ট্রান্সফরমার, আর এটা হচ্ছে বেরি টাইপ ট্রান্সফরমার। কোর টাইপ ট্রান্সফরমারে তোমরা দেখবে যে একটা একটা কোর আছে, এই জিনিসটা আমার কোর, কোরে আমার টার্ন দেওয়া আছে, এ সাইডে আমার টার্ন দেওয়া আছে। এখানে কী হয় যে একটা কোরের একটা নির্দিষ্ট পার্ট, এই ধর এইটুকু অংশ, এইটাকে আমার কী করছে, এই তারটা আমার সারাউন্ড করে রাখছে, এটাকে বলা হয় কোর টাইপ ট্রান্সফরমার। এবার তোমরা যে এখানে দেখতে পাও, এখানে দেখবে যে দুটো কোরের মিডিল লেগটা, মানে এই লেগটা, এটাকে আমরা এই মানে এ সাইডগুলোকে আমরা লিম্প বলি, মানে এগুলোকে আমরা লিম্প বলি, সাইড নয়, এগুলোকে আমরা লিম্প বলি। এই যে মিডিল লিম্পটা, এখানেই আমার প্রাইমারি সাইডের ওয়াইন্ডিং কানেক্টেড আছে, আবার এখানেই আমার সেকেন্ডারি সাইডের ওয়াইন্ডিংটাও কানেক্টেড আছে। বলতে পারা যায় যে এটা যে যে একটা নির্দিষ্ট পরিমাণ নাম্বার অফ টার্ন বা নির্দিষ্ট পরিমাণ না, একটা এই যে তারটাকে, এইটাকে আমার কী হচ্ছে একটা নির্দিষ্ট পরিমাণ কোর দিয়ে সারাউন্ড করা থাকে, এটাকে আমরা বলছি সেল টাইপ ট্রান্সফরমার। আর এই বেরি টাইপ ট্রান্সফরমারে তোমরা যদি দেখো, এগুলো হচ্ছে আমার এক একটা কোরের, এগুলো যেহেতু আমি ক্রস সেকশনাল ভিউটা এঁকেছি তাই তোমরা মানে এই একটা সাইড দেখতে পাচ্ছ, এটাকে এই সাইডটা তোমরা দেখতে পাচ্ছ না, ওটা ওর অপোজিট সাইডে আছে। এরকম অনেকগুলো ট্রান্সফর মানে কোরকে ট্রান্সফরমার কোরকে নিয়ে তার একটা লেগে আমরা একটা নির্দিষ্ট একটা ওয়াইন্ডিং জড়িয়ে রাখি, ওইটাকেই আমরা বলা হচ্ছে বেরি টাইপ ট্রান্সফরমার। কোর টাইপ ট্রান্সফরমারটা বেসিক্যালি ইউজ করা হয় যেখানে আমার হাই ভোল্টেজ থাকে, বেসিক্যালি কোথায় ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমার, যে আমাদের বাড়ির আশেপাশে যে ট্রান্সফরমার সেগুলো বা তোমার হচ্ছে যেগুলো পাওয়ার জেনারেটিং স্টেশনে ট্রান্সফরমার ইউজ করে থাকি সেগুলো হচ্ছে আমার কোর টাইপ ট্রান্সফরমার। সেল টাইপ ট্রান্সফরমারটা বেসিক্যালি কী করা হয়, লো ভোল্টেজে ইউজ করা হয়। লো ভোল্টেজ বলতে কোথায়, আমাদের বিভিন্ন যেরকম ইলেকট্রনিক গ্যাজেট আছে, যেরকম ধরো তোমাদের চার্জারের ভিতরে যদি তোমরা খুলে দেখো, ছোট্ট একটা খুবই ছোট্ট একটা ট্রান্সফরমার থাকে, ওগুলো লো ভোল্টেজে ইউজ করা হয়, ওই ধরনের ট্রান্সফরমারকে বলা হয় সেল টাইপ ট্রান্সফরমার। আর বেরি টাইপ ট্রান্সফরমার তেমন একটা প্রচলন নেই, খুব বেশি একটা ইউজ হয় না, খুব রেয়ারই দেখতে পাওয়া যায়। এবার এখানে কিছু জিনিস আছে যে এই সাইডের ওয়াইন্ডিং এটাকে আমরা N1 দিয়ে ডিনোট করি, আর এ সাইডের ওয়াইন্ডিংটাকে আমরা N2 দিয়ে ডিনোট করছি। এই N1/N2 এটাকে আমরা বলি টার্ন রেশিও, এটাকে আমরা বলি টার্ন রেশিও, মানে প্রাইমারি টার্ন বা সেকেন্ডারি টার্নকে আমরা টার্ন রেশিও বলি। আর একটা জিনিস হয় যেটা হচ্ছে আমার V2/V1 ইকুয়ালস টু N2/N1 ইকুয়ালস টু E2/E1 ইকুয়ালস টু I1/I2 ইকুয়ালস টু কে, এই কেটাকে বলা হয় ট্রান্সফরমেশন রেশিও। এখানে কী করা হয় যে সেকেন্ডারি ভোল্টেজ বাই প্রাইমারি ভোল্টেজ, বা সেকেন্ডারি টার্ন বাই প্রাইমারি টার্ন, বা সেকেন্ডারি ইন্ডাস্ট্রিএমএফ বাই প্রাইমারি ইন্ডাস্ট্রিএমএফ ইকুয়ালস টু আমার কী হয় প্রাইমারি কারেন্ট বাই সেকেন্ডারি কারেন্ট, এটাকে আমরা ইকুয়ালস টু কে করছি, এটাকে বলা হচ্ছে ট্রান্সফরমেশন রেশিও। এই রেশিওটা আমার বেসিক্যালি কোথায় কাজে লাগে জানো তো, আমরা যখন এই মানে ট্রান্সফরমারের EMF ইকুয়েশনের অঙ্ক করতে যাই তখন আমার এই মানে রেশিওটা আমার লাগে, বা তোমার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স, ইকুইভ্যালেন্ট ইম্পিডেন্স, রিয়াক্ট্যান্স এগুলো বের করতে যাই তখন আমার এই রেশিওটা আমার কাজে লাগে, ঠিক আছে। আর তোমরা মানে আমরা তো এখন এটা কনস্ট্রাকশনের উপর বেসিসে ভাগ করলাম, এবার যদি আমরা মানে ভোল্টেজ ইনপুট ভোল্টেজ আর আউটপুট ভোল্টেজের উপর বেসিস করে ভাগ করতে চাই বা ক্লাসিফাই করতে চাই তখন আমরা 2 ধরনের ট্রান্সফরমার দেখতে পাই, স্টেপ আপ ট্রান্সফরমার, স্টেপ ডাউন ট্রান্সফরমার। এবার স্টেপ আপ ট্রান্সফরমার কোনটা, যেসব ট্রান্সফরমার কী হয় যে এই প্রাইমারি সাইডের যে নাম্বার অফ টার্নসটা সেইটা সেকেন্ডারি সাইডের নাম্বার অফ টার্নসের থেকে কম থাকে তখন আমরা বলি স্টেপ আপ ট্রান্সফরমার। মানে কি যে আমার এখানে ইনপুটে যে ভোল্টেজটা আছে সেকেন্ডারি সাইডে আমার আউটপুট ভোল্টেজটা ওটা আমার বেসিক্যালি বেশি হয়। আর স্টেপ ডাউন ট্রান্সফরমার কী হয় উল্টো হয়, যে এখানে প্রাইমারি সাইডের নাম্বার অফ টার্নস বেশি হয়, সেকেন্ডারি সাইডের নাম্বার অফ টার্নস কম হয়। এবার স্টেপ আপ ট্রান্সফরমার কোথায় ইউজ করে, আমাদের জেনারেটিং স্টেশনে স্টেপ আপ ট্রান্সফরমার আমরা ইউজ করি। সেখানে আমরা স্টেপ আপ ট্রান্সফরমার ইউজ করি কেন, কারণ আমাদের জেনারেটিং স্টেশনে বেসিক্যালি 11 কিলোভোল্ট বা তোমার 32 কিলোভোল্ট এরকম আমরা ভোল্টেজ জেনারেট করি,
কিন্তু কি ওই ভোল্টেজে তো আমাদের মানে কি বলবো ট্রান্সমিশনটা ওই ভোল্টেজে হয় না। ট্রান্সমিশনের জন্য আমার মানে এই যে তোমাদের বাড়িতে সাপ্লাই আসছে বা তোমার বাড়ির পাশে যে ট্রান্সফরমারের সাপ্লাইটা আসছে ওখানটা কি হয় যে ওই সাপ্লাইটা আসার জন্য এখানে কি করে স্টেপ আপ ট্রান্সফরমার লাগিয়ে ভোল্টেজটা বাড়ানো হয়। এবার স্টেপ আপ বা স্টেপ ডাউনের ক্ষেত্রে কী করা হয়, যখন আমার ইনপুট সাইডে ভোল্টেজ বেশি সেকেন্ডারি সাইড মানে আউটপুট সাইডে ভোল্টেজ কম তখন কী করা হয় এই সাইডে যে কারেন্টটা তার থেকে এই সাইডে কারেন্ট বেশি হয়, তার ফলে কী হয় দু সাইডে পাওয়ারটা আমার সেম থাকে। পাওয়ার মানে ভি ইন্টু আই, ভোল্টেজ ইন্টু কারেন্ট পাওয়ার, ওটা আমার পাওয়ার। তখন কি দু সাইডে আমার পাওয়ারটাকে সেম রাখতে হয়। সেই রকম হিসাবে আমরা যখন মানে জেনারেটিং স্টেশনে ধরো জেনারেটিং স্টেশনে এই সাইডে আমার ইনপুট ভোল্টেজ কম এ সাইডে ইনপুট ভোল্টেজ বেশি, সেরকম এ সাইডে কারেন্ট বেশি যায় কারেন্ট এ সাইডে আমার কম বের হয়। এর ফলে কী হয় কারেন্টে যখন একটা তারের থ্রু দিয়ে এসে আমাদের বাড়ির পাশে ট্রান্সফরমারে আসছে তখন কী হয় তারের একটা নির্দিষ্ট রেজিস্ট্যান্স থাকে, তার ফলে কী হয় কিছুটা অনেকটা পরিমাণ আমাদের কারেন্ট লস হয় বলবো সাপ্লাইয়ের তারগুলো ছিঁড়ে যায় অনেক সময়, তার ফলে কী হয় যে আমার কারেন্ট অনেকটা লস হয়ে যায়। এইসব কারণে আমার কি হয় যে পরিমাণে আমার মানে কারেন্টটা জেনারেট করতে যে পরিমাণ খরচা হয় ওই পরিমাণ আমার মানে টাকাটা ফেরত আসে না, ঠিক আছে। ওই জন্য আমরা কি করি ওখানে স্টেপ আপ ট্রান্সফরমার ইউজ করে আমরা কারেন্টের ভ্যালুটা কমিয়ে দিই, দিয়ে কম কারেন্টকে আমরা ফ্লো করাই। এবার সেই কম কারেন্টটা এখানে আমার বাড়ির আশেপাশে ট্রান্সফরমারগুলোতে আসছে, এসে আমার ওখানে কী হয় ওখানে তো আমার ওই কম কারেন্টে কাজ মানে ইলেকট্রনিক্স গ্যাজেটগুলো কাজ করবে না, ওখানে কী করা হয় ওখানে কম কারেন্টেও কাজ করবে না বা এত মানে এত হাই ভোল্টেজও আমার বাড়ির গ্যাজেটগুলো কাজ করে না। তখন কী করা হয় বাড়ির পাশে আমাদের বাড়ির পাশে স্টেপ ডাউন ট্রান্সফরমার লাগিয়ে কী করে ভোল্টেজটাকে ডাউন করে দেওয়া, যার ফলে কী হয় কারেন্টের পরিমাণটা বেড়ে যায়। তখন কী হয় যে আমার বাড়ির যেগুলো মানে ইলেকট্রিক্যাল যে জিনিসগুলো আছে ওগুলো আমার ঠিক প্রপার কাজ করে, ঠিক আছে। এইভাবে হচ্ছে আমাদের মানে ট্রান্সফরমারের এগুলো হচ্ছে আমাদের বেসিক কনসেপ্ট। আজকের ভিডিওর মতন এতটাই ডিসক্রাইব করলাম, যদি তোমাদের যদি কোনো প্রবলেম হয়ে থাকে তোমরা আমাকে মেসেজ করে মানে কমেন্ট করে জানিও, আমি সেই পারপাসে বা ওই প্রবলেমটা নিয়ে একটা নতুন ভিডিও আপলোড করব, ঠিক আছে।